গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে ওজাগরি লক্ষ্মী পুজো, আর এখন সকালবেলা। তো সকালবেলায় আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো নেই। আমাদের বাড়িতে পুজো হয় কালী পুজোয়, যে লক্ষ্মী পুজোটা সেই লক্ষ্মী পুজো। তবুও আজকে একটু সকাল সকাল চলে এসেছি বাড়িতে। আমার মেজো বৌদি, মেজদা, ছোটো বাবা সবাই আসবে। তো বাড়িতে তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে আমি যে এখন পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে নেওয়ার পর তারপর রান্নাঘরে যাব, যেহেতু ও দাদারা আসবে বিকেলবেলার দিকে আসবে। তো আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছি, আর ঠাকুরের পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাবো। এই যে তাহলে আমার গলার অবস্থাটা ভীষণ খারাপ। মা তো সকাল থেকে কয়েকবার ওষুধ দিল, তো এখন অনেকটা বেটার লাগছে। গলাটা এমনিই ভালো না, তারপর আবার গলার অবস্থাটাও খারাপ, গলার ভয়েসটা একদমই ভালো না। তো যাই হোক, আমি স্নান টান করে চলে এসেছি, ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নিয়ে পুজো দেব। পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব। আর ঠাকুরঘরের ওই দিকটাই আলু মা কিনে আলু পাকিয়ে রেখে দিয়েছে ওখানে। তো চলো আমি পুজোটা দিয়ে দিই। তো ঠাকুরঘরটা মোছা হয়ে গেছে, মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই যে সিংহাসনের ওখানটায় এবার পুজো দেবো, আর ফুল সাজাবো। বাবা তো ভোরবেলায় ফুল তুলে নিয়ে আসে। আজকে এতগুলো স্থলপদ্ম, আজকে প্রচুর স্থলপদ্ম, আজকে প্রায় 50টা মতো স্থলপদ্ম ফুল ফুটেছে। কিন্তু আজকে এখানে সবার বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো আছে, তো লক্ষ্মী পুজো আছে বলে বাবা সবাইকে ফুল দিয়েছে, সবাইকেই অনেককেই ফুল দিয়েছে, 3টে 4টে করে। তো আজকে আমি কটা রেখেছি, এগুলো কিন্তু সবই সাদা স্থলপদ্ম। এগুলো তো এই সাদা স্থলপদ্ম, এগুলো যেহেতু একটু বেলা হয়ে গেছে তাই এটা গোলাপি হয়ে গেছে। আর পেছনে আরও দুটো গাছ আছে, পেছনে আর একটা গাছে এইগুলো পুরো গোলাপি। এগুলো এটা ফুলগুলো অনেক বড় বড় হয়, একটা গোলাপি আছে ওই জন্য আরেকটু ডিপ হয়ে গেছে। এছাড়া বাবা প্রচুর ফুল তোলে। আর আজকে আর একটা জিনিস, এই যে ঠাকুরের এখানে পাতার জন্য, ঠাকুরের মানে সিংহাসনে পাতার জন্য, এরপরে ঠাকুরগুলো রাখার জন্য দিদি এটা দিয়ে গেছে। এটা আমার খুব পছন্দ হয়েছে বলে, যেহেতু দিদি নিয়ে এসেছিলো অনেকগুলো, তো আমাকে একটা দিয়ে গেছে পাতার জন্য। তো আমি এটা এখন পাকবো না, এটা আমি আমাদের যে লক্ষ্মী পুজো হবে, মানে কালী পুজোর যে লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোতে এটা পাকবো। এটা ভীষণ পছন্দের, তাই জন্য দিদি দিয়ে গেছে। তো আমি এবার ঝটপট করে পুজোটা দিয়ে নিই, চল। তো ঝটপট করে আমি ফুলগুলো সাজিয়ে দিয়েছি, আর হচ্ছে ঠাকুরের চরণে তাড়াতাড়ি করে ফুলগুলো দিয়ে দিয়েছি। সবই তাড়াতাড়িই হচ্ছে আজকে। আর আজকে যেহেতু ফুল অনেক কম, তাই পুরো জায়গাটা সাজাতে পারিনি। আর এখানে তোমার এখানে আমি এই যে আমার গোপাল, এই গোপালকেও আমি প্রতিদিন ফুল দিই। আর এখানে তাড়াতাড়ি করে ওটাও হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এখন নমস্কার করে ওখান থেকে বেরিয়ে তারপর রান্নাঘর যাব। ঠাকুরঘর থেকে চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে হচ্ছে আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে চিলি চিকেন। তার জন্য এখানে আমি চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। কেটে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো এই সব দিয়ে, একটু লবণ আর একটু সয়া সস, এই সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তার মধ্যে এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আর দুটো ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে রেখেছি। আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেবো, যে অনেকটাই তো কড়াইতে বেশ খানিকটাই তেল দিয়েছি। এটা হয়ে গেলে পকোড়া টাইপের ভেজে তুলে রাখবো, তারপর আবার দেখাবো। খুব সহজ উপায়ে আজকে এই চিলি চিকেন বানাবো। এই চিলি চিকেনটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো কিভাবে আমি চিলি চিকেনটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো, এটা খুবই সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো, লেটস কন্টিনিউ।
তো আমি ঠাকুরঘর থেকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আজকে তোমাদের বলাই হয়নি, আজকে যেহেতু দাদারা আসবে, মেজদা আসবে, তো আজকে একটুখানি অন্য কোনো খাবার বানাবো। তো আমি আজকে ভেবেছি যে আজকে চিলি চিকেন বানাবো। তো চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমে চিকেনগুলোকে তো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে সেটাকে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তারপর সয়া সস, লবণ, এই সমস্ত দিয়ে ম্যারিনেট করে একটু পাতিলেবুর রস এই সমস্ত দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর একটুখানি বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আর দুটো ডিম দিয়ে ভালো করে আমি এটাকে মেখে রেখেছি। আর এইদিকে আমি ওভেনটাও জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাও জ্বালিয়ে দিয়ে, যেহেতু এটা অনেকটা পরিমাণে তো করতে অনেকটা সময় লাগবে, তো আমি এটাকে অলরেডি ভাজতেও বসিয়ে দিয়েছি। তো এটা ভাজতেই বেশি সময় লাগে, আর এটা আমি খুব ঝটপট কীভাবে তাড়াতাড়িভাবে চিলি চিকেন করা যায় তো আমি আজকে সেটাই দেখাবো। আর এখানে আমি এইদিকে রেখেছি একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, আর এই বাটিতে রেখেছি একটু কর্নফ্লাওয়ার, যেটা পরে গরম জলের সঙ্গে গুলে নামানোর আগে দেবো। আর চিলি চিকেনের যেটা মানে সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে সস। তো এর মধ্যে আমি নিয়েছি চিলি সস, এই হলুদটা চিলি সস, এটা সয়া সস, আর এটা হচ্ছে টমেটো সস। তো এটা নিয়েছি একসঙ্গে, আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এটা খুব ভালো হয়, যত মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে, যেহেতু চিলি চিকেনে হলুদ দেওয়া লাগে না তো এই সসের উপরেই কালারটা আসে। আর পরিমাণ মতো লবণ তো লাগবেই। আর আমি সেই গাছ থেকে, আমার সেই যে নিচে যে গাছ আছে, গাছে প্রচুর লঙ্কা হয়েছে, তো সেখান থেকেও বাবাকে বলেছি আজকেও তুমি লঙ্কা তুলে এনো। তো বাবাও আজকে লঙ্কা তুলে নিয়ে এসছে, তো সেটাও দেব ওর মধ্যে। তো এখন চিলি চিকেনটা করে রাখবো, পরে রাত্রে দাদারা আসলে অন্য কোনো খাবার, মানে সেটা রুটি হোক, যাই হোক, ফ্রাইড রাইস হোক, যা হোক, সেটা বানাবো। তো সেটা আজকে দাদারা আসছে তো খুবই আনন্দ, ওই জন্য আমি এখন এটা করে রাখছি, তাহলে ওই সময় আসলে দাদাদের সাথে গল্প করতে পারবো। তো চলো আমি ঝটপট করে চিলি চিকেনটা তৈরি করে নিই। তো চিকেনের পরিমাণটা অনেকটা, তো আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, আর সেই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজ আর ওই ক্যাপসিকামগুলো সামান্য একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একদমই বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেবো। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, তো আর মিনিট খানিক ভেজে আমি এটা বন্ধ করে দেবো। তো এখানে আমার চিকেনগুলো সমস্ত ফ্রাই করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতগুলো চিকেন। চিকেনগুলো ভাজতেই অনেকটা সময় লেগে গেল। আর এইদিকে আমি এই বড় কড়াই নিয়ে নিয়েছি, বড় কড়াইয়ের মধ্যে চিকেন ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা এর মধ্যে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি। আর চিনিটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে রসুন যে কুচি কুচি করে রেখেছিলাম, আর লঙ্কা কুচিটা তো একসঙ্গে দিয়ে দেবো। এটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই এতে ফ্লেভারটা ভীষণই ভালো আসে, আর সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম, রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে যে মশলাটা করে রেখেছি, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও একটু আছে, তো এই মশলাটা আমি দিয়ে দেবো। তো এটা চিকেনটা ভাজতেই একটু সময় লাগে, তাছাড়া এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর হচ্ছে এই যে আমি এর মধ্যে তেলের মধ্যে চিনিটা দিয়েছি বলে এর কালারটা খুবই সুন্দর আসে, আর আমি এখানে দিয়ে দিলাম মশলাটা। মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব যে সসটা আমি দেখেছিলাম, তিনটে সস একসঙ্গে মিশিয়ে সেই সসটা এর মধ্যে ঢেলে দেব। এই সসটা এর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে ভালো করে নাড়িয়ে নিলাম, আর গ্রেভিটা এতে সুন্দর কালার হয়, আর গ্রেভিটা বেশ ভালোও হয় খেতে। বাটিটাটা ধুয়ে একটু এর মধ্যে জল দিয়ে দিলাম, এটা জল দেওয়ার পরে এটার কালারটা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু কোনো অসুবিধা নেই, আর এক মিনিট দু মিনিট পর আবার সেটা একদম ঠিক হয়ে যায়। দেখুন আমি এই সস আর ওই চিনিটা দিয়েছিলাম বলে কালারটা এত সুন্দর এসছে। এবার এটা কিছুটা সময় হওয়ার পর আমি যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেব। আর এইটাতে ভাত হচ্ছে, মা এটাতে ভাত বসিয়েছে, আর আমি এটাতে রান্না করছি।
মশলাটা রেডি হয়ে গেছিল, আর মশলাটার মধ্যে আমি যে সয়া সসটা ঢেলেছি সেটাও মিনিট দুয়ে খাওয়ার পরে আমি একটু ওই যে বাটিতে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এবার জলটা দেওয়ার পর দু এক মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছি এই চিকেনগুলোকে, যেহেতু চিকেনটা একটুখানি এর মধ্যে একটু মানে গ্রেভি হবে কিন্তু এর মধ্যে চিকেনটার মধ্যে একটুখানি যে কিছু ঢুকবে চিকেনের মধ্যে, সেদ্ধ চিকেনটা ভালো করে যদি সেদ্ধ না হয় তো খেতে ভালো লাগবে না, তো তাই জন্য একটুখানি সামান্য একটু জল দিয়েছি যাতে চিকেনটা হচ্ছে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর তারপর যে গ্রেভিটা থাকবে সেটা একদম দারুণ সুন্দর লাগবে, আর দেখো যে কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে এবার ঢেলে দেবো এর মধ্যে যে আগে থেকে যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম তো সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা ভাজতেই যতটা সময় লাগে চিকেনটা, আর তারপর থেকে এটা একদমই সময় লাগে না, ভীষণ ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা খেতেও সবাই ভীষণ পছন্দ করে, কিন্তু সবাই পছন্দ করলেও এই বাড়ির বাবা একদমই পছন্দ করে না, তো বলে এটা চিকেনের চাটনি। তো যাই হোক, আমাদের সবারই ভীষণ পছন্দের খাবার, ভীষণ ভালো লাগে। আর তো এটা অলমোস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে এটা বন্ধ করে দেবো, তো তোমরা প্লিজ জানিও এটা কেমন হয়েছে। আর দেখতেও আমার মানে খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, বানালাম, তোমরা একটু জানিও কেমন হয়েছে। তো চলো, টাটা।